স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু বাবা মা, একমাত্র বাবা মাই বিনা স্বার্থে ভালোবাসে। আমি কিন্তু এই বাড়িতে গানে এসেছি, তার পেছনেও একটা স্বার্থ আছে। দাদা আমাকে এত টাকা দিতে হবে তবেই আমি আপনার বাড়ি গান গাইতে যাব। স্বার্থ বিনে দুনিয়ায় কিছু হয় না। এই যে মায়ের মূর্তিটা করানো আছে তার পেছনেও কিন্তু স্বার্থ আছে। তাই নকুল বিশ্বাস কি বলছে, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু বাবা মা। এই মন্দিরে যে দেবীর মূর্তি আছে, আমার দেবুদা কিছু তো মজুরি দিয়ে তাকে এনেছে, তাই না মা? কিন্তু আমার গর্ভধারিণী আমাকে যে দেহখান গড়ে ভবে পাঠিয়েছে, তার বিনিময়ে কিন্তু আমার মা একটা পয়সাও চাইনি। তাই মহাজন বলছে, মায়া আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। দশ ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা দুগ্ধ তৈরি করে মা আমাকে ভবে পাঠিয়েছে, এই দেহখান করে আমার জীবন ধারণ করে দিয়েছে। তাই এই কলির কিছু কিছু সন্তান আছে, যখন বড় হয়ে শয়তান হয়ে যায়, তাদেরকে বলছি, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না, যারা মাকে অবহেলা করো। Oh,
তাই নকুলে বলে মাছা দাই আর আপন কেহ না তাই রাখি বলে বাবা ছাড়াই আপন কেহ নাই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মায় স্বার্থ ছাড়া